আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রাসূলিল্লাহ রাস বাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মাওলানা কাজী আমিনা তাফিম আপনারা জানবেন আজ স্বপ্নে বাতি দেখলে কি হয় মোমবাতি দেখলে কি হয় লাইট দেখলে কী হয় হেরিকেন দেখলে কি হয় অর্থাৎ আলো সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সবগুলো বিষয় জানাতে আপনাদের সাথে আছি ধৈর্য ধরে আমাদের কথা শুনতে থাকুন ইনশাল্লাহ আপনার উত্তরটা পেয়েও যেতে পারেন আর আপনার কোনো উত্তর না পেয়ে থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো অথবা পৃথক ভিডিও নিয়ে আবার হাজির হব আসুন আমরা স্বপ্নে বাতি মোমবাতি হারিকেন এগুলো দেখলে কী হয় বিষয়গুলো এক এক করে জেনে নেই স্বপ্নে বাতি যদি আপনি দেখে পান বাতি যদি আপনি দেখতে পান কপি বা এই টাইপের কিছু যদি আপনি দেখতে পান তাহলে অন্তরের আলো বৃদ্ধির আলামত রয়েছে ধর্মের মাঝে শক্তি অর্জনের আলামত আছে আপনি আপনার হৃদয় অনেক সুন্দর হবে হৃদয় থেকে খারাপ গুণগুলো চলে যাবে শরীরের মন সবসময় ইমানদার পরহেজগার মুত্তাকি থাকবে আপনি অনেক ধৈর্যশীল হবেন এবং আপনি আপনার দ্বারা খারাপ কাজ সংগঠিত হবে না সররিপুর কবলে পড়বেন না কাম ক্রোধ লোভ মোহ মদ ও মাৎসর্য এগুলো আপনাকে ধরতে পারবে না এগুলোর কবলেও আপনি পড়বেন না যদি আপনি স্বপ্নে বাতি জ্বালানো অবস্থায় দেখেন আবার কেউ কেউ বাতি জ্বালানোর এই রকম তাবিরও করে থাকেন যে আপনি একজন কি পরহেজগার সন্তান লাভ করার আলামত রয়েছে এবং ওই কি সন্তানটা অনেক বড় একজন আলেম হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি লাইট জ্বালানো দেখেন হেরিকেন জ্বালানো অবস্থায় দেখেন মোমবাতি জ্বালানো অবস্থায় দেখেন এবং বাতি জ্বালানো অবস্থায় দেখেন তাহলে আপনার জন্য এই উপহারগুলো রয়েছে আর আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি একজন দানবীর হয়ে যেতে পারবেন মানুষের কাছে জনপ্রিয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে অর্থাৎ জ্বলন্ত জ্বলন্ত বাতি দেখা এটা সব কিছুই ভালো জ্বলন্ত আলো দেখা এটা নিঃসন্দেহে একটা ভালো স্বপ্ন বলে আল্লামা ইবনে শিরিন রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন আমরাও রিসার্চ করে আমরা সেটাই পেয়েছি আপনাদের এই বিষয়টা আমরা অনেকক্ষণ থেকে অনেক দিন থেকে রিসার্চ করে কোরআন এবং সুনার আলোকে আপনাদের সামনে হাজির করেছি সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনি দেখেন যে আপনি বাতিটা জ্বালাচ্ছেন এমন অবস্থায় যদি দেখেন তাহলে আপনি এলেম এবং মর্যাদা সম্মানের অধিকারী হয়ে যাবেন সুবাহানুল্লাহ সুবাহানুল্লাহ আপনি নিজে বাতি জ্বালাতে দেখলে এলেম এবং সম্মানের মর্যাদার অধিদা অধিকারী হয়ে যাবেন অথবা অন্য কেউ কাউকে যদি বাতি জ্বালাতে দেখেন এটা হেরিকেন হতে পারে মোমবাতি হতে পারে লাইট হতে পারে অন্য কেউ যদি জ্বালায় তাহলে সে অনেক মর্যাদার অধিকারী হয়ে যাবে আর আপনি জ্বালাতে দেখলে আপনিও অনেক মর্যাদার অধিকারী হয়ে যাবেন এবং কি কি মর্যাদা পাবেন এর প্রথম হলো এলেম জ্ঞান আপনি অনেক জ্ঞানই হতে পারবেন শুভ হ্যানো লহ কত সুন্দর কত ভালো একটি স্বপ্ন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যদি মুখ দ্বারা বাতি নিবাতে দেখেন তাহলে আপনি মনে করবেন কোনো ভালো মানুষকে হকের উপর প্রতিষ্ঠিত কোনো ব্যক্তির কোনো কাজ আপনি বাতিল করতে চান কিন্তু কোনো অবস্থাতে আপনি বাতিল করতে পারবেন না কারণ আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক রায় বলছেন তারা ফু দিয়ে ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে চায় না না তারা কিন্তু এটা পারবেন না তারা না আল্লাপাক নিজে বলেছে তারা পারবে না সুতরাং বাতি নিবিয়ে দেওয়া মানে হচ্ছে আপনি অন্যের ক্ষতি করতে চাচ্ছেন কিন্তু কোনো অবস্থাতে আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না কারণ সে হকের প্রতি আছে হকের উপর প্রতিষ্ঠিত আছে এবং সেই ব্যক্তি ইসলামের উপরে আছে আল্লাহ আপনাকে আপনাকেও দোয়া করবেন আল্লাহ পাক যেন আপনার কোন মুমিন কি মানুষ যেন আপনার দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সময় সকসতা এরপরে বাতি নিয়ে যে স্বপ্নটা সাধারণত দেখা হয় স্বপ্ন এমন একটি বাতি দেখে যার আলো সূর্যের আলোর মতো অনেক বেশি আলো তাহলে যে স্বপ্ন দেখবে সে কোরআন হ্যাভস করবে কোরআনের হাফেজ হয়ে যেতে পারবে সুভেনুল্লাহ সুহানুল্লাহ এবং সে শুধু কোরআনের হাফেজই হবে না সে তফসির কারক হয়ে যাবে কোরআনের তফসির করতে পারবে আর যদি দেখে ঘরের ভিতরে বাতি দেখলে তাহলে বরকতময় একজন সন্তান পাবে এটা আগেই বলেছি একজন ঘরের ভিতরে বাতি দেখলে বরকতময় সন্তান আলেম সন্তান ভালো সন্তান পাবে ইনশাল্লাহ এটা খুবই ভালো স্বপ্ন আর হাতের ভিতরে যদি বাতি দেখেন অথবা মোমবাতি দেখেন হাতের মাঝে তাহলেও সম্পদ আপনার হস্তগত হবে এমনটা যদি আপনি দেখেন যে হাতের ভিতরে বাতি অথবা মোমবাতি অথবা এমন যা সে ফু মেরে নিভিয়ে ফেলেছে এমন হলে বুঝতে হবে যে বাদশাহ সে যদি হয় তা চলে যাবে বাদশাহী এটা চলে যাবে ব্যবসায়ী হলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সম্পদশালী হলে সম্পদ ফুরিয়ে যাবে সম্মান সম্মানী মানুষ হলে সম্মানী মানুষ তার সম্মান চলে যাবে হ্যাঁ পাক পবিত্র কোরআনে বলেছেন হুম তারা এমন অবস্থা ব্যক্তির মতো যে কোথাও আগুন জ্বালালো এবং তারপরে আবার আগুনটা নিভিয়ে ফেললো অর্থাৎ তারা অন্ধকারের ভিতর চলে গেল অর্থাৎ তারা আগুন চালানোর পরেও আবার নিভিয়ে ফেলেছে তার সব চলে গেল। আল্লাহ হেফাজত করুন এমন স্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আপনি আল্লাহর কাছে আশ্রয় চাওয়া ছাড়া কিন্তু কোনো পথ নেই এক্ষেত্রে আপনি কারেন্টের লাইটটাও যদি আপনি নিভিয়ে ফেলতে দেখেন এক্ষেত্রেও আপনার অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কি করবেন আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে হেফাজত করো আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহর কাছে কান্নাকাটি করবেন আল্লাহ তুমি আমাকে এই স্বপ্নের খারাপ প্রতিফলটা আমাকে দিও না অতপর আপনি দান সৎকা করবেন আর সদকা তার উদ্দুল বালা সদ্কা বিপদ আপদগুলো দূর করে দেয় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আপনি যদি বাতির সলতা দেখেন তাহলে আপনি মানুষের সেবা করার সম্ভাবনা আছে যদি দেখে বাতির সল সলতাটা বা হেরিকেনের সলতাটা পুরোটাই জ্বলে গেছে তাহলে ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সম্ভাবনা আছে হ্যাঁ যদি দেখে তার আঙ্গুল সলতার মাঝে জ্বলে গেছে আঙ্গুলটা সলতার মাঝে যদি জ্বলে গেছে তাহলে সে ভুল করবে অপমানিত হবে সে ভুল করবে যদি যদি সলতাটা জলে যেতে দেখে এই জলতা জলের মধ্যে আঙ্গুলটাও পুড়ে গেছে এমন অবস্থা যদি দেখে সে ভুল করবে এবং অপমানিত হবে স্বপ্নে বাতি রাখার একটা পাত্র দেখলে যেখানে বাতিটা রাখা হয় ওই পাত্রটা যদি কেউ দেখে তাহলে মূল্যবান একটি ঘর হবে তার এবং সে ওই ঘরে খুব ভালোভাবে উপকারের সাথে ওই ঘরে থাকতে পারবে কেউ যদি স্বপ্নটা এমন দেখে এমন যে বাতি রাখার জায়গা বাতি রাখার স্ট্যান্ড এমনটা যদি দেখে আল্লাহ সিরিন রহমতুল্লাহ বলেছেন তারা একজন স্ত্রী পাওয়ার সম্ভাবনা আছে অনেককার ভালো আবেদা সলে একজন স্ত্রী পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে স্বপ্নে বাতি যদি নিবে যেতে দেখেন বাতিটা নিবে গেছে নিবে যেতে দেখলেন তাহলে কোন জ্ঞানী আলেম মারা যাবে অথবা কোনো অনেক দামি কোনো জিনিস যেটা আপনার অনেক উপকারে আসতো এমন জিনিসটা আপনার কাছ থেকে হারিয়ে যাবে সর্বিত দর্শক শ্রোতা আপনি যদি ঘরে বাতি জ্বলতে দেখেন তার একজন স্ত্রী হবে স্মরণ সম্পন্ন একজন হাফেজ হাফেজ কোরআন একজন ছেলে হতে পারে বা একজন আলেম ছেলে হতে পারে বা একজন পূর্ণমান নেককার একজন ছেলে আপনার ঘরে জন্ম নিতে পারে স্বপ্নে আপনি যদি মোমবাতি দেখেন মোমবাতি তাহলে আপনি অনেক নেতৃত্বের অধিকারী হবেন এমনকি বাদশাহ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হওয়ার মতো একটা আলামত রয়েছে আমরা এটা মনে করি মোমবাতি দেখা অথবা যদি মোমবাতি দেখার পর আপনি এমনটা হতে পারে আপনার ছেলে হবে যে উচ্চ মর্যাদা সম্পন্ন একজন মানুষ হবে এবং দানবীর হবে বেকারি হবে মোমবাতির কৌটা দেখল মোমবাতির একটা যদি কৌটা দেখেন তার হালাল সম্পদ হবে অনেক কষ্টের পর সে যে মালিক হয়েছে এগুলো কিন্তু হবে তাহলে হারিকেন বাতি লাইট মোমবাতি এইগুলো যদি দেখা হয় জ্বালানো অবস্থায় তাহলে এটা ভালো স্বপ্ন কিন্তু নিবাণু অবস্থা দেখলে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় সমাজ অস্ততা কোনো বিবাহিত মহিলা যদি দেখে স্বপ্নে বাতি জ্বালানো বাতি তার একটা সন্তান হওয়ার সম্ভাবনা আছে এমনকি পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা আছে আর বাতি দেখলে তার একটু বিপদ হতে পারে এমন করে কোনো অবিবাহিত মহিলা যদি বাতি মোমবাতি হেরিকেন জ্বালানো অবস্থায় দেখে প্রদীপ জ্বালানো অবস্থায় দেখে কারেন্টের বাতি হোক যাওয়া কোনো বাতি হোক তাহলে তার বিবাহ হবে ভালো একজন স্বামীর সাথে বিবাহ হবে ইনশাল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা তো আমরা আমরা আজকে আপনাদেরকে বাতি মোমবাতি লাইট হারিকেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আজকে ব্যাখ্যা বিশ্লেষণ করলাম আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন সময় তো শ্রোতা অন্য মম্মিন মুসভাইকে জানাতে শেয়ার করে দিন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত